তো দেখলাম তিনি হাঁটতে 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 মসজিদে হারাম হেরেম শরীফ বাইতুল্লাহর ভিতরে ঢুকে পড়েছেন। আমি তাকে দেখি কিন্তু তিনি আমাকে দেখে না। এবার আমি চিন্তা করলাম হেরেম শরীফে যেহেতু ঢুকেছে, হেরেম শরীফে ঢুকে তিনি কি করেন এইটা আমি একটু দেখব। তো ওমর বলেন তিনি হেরেম শরীফে ঢুকে নামাজে দাঁড়ায় গেলেন। আর একটু জোরে আওয়াজ করে বলেন, কিসে দাঁড়ালেন? নামাজে দাঁড়ালেন। তো আমি এবার অপেক্ষায় রইলাম যে নামাজে তো দাঁড়িয়েছেন, নামাজে কি করেন, কি বলেন, কিভাবে নামাজটা পড়েন এটা আমি দেখব। তো দেখলাম তিনি তাকবীরে তাহরিমা বাঁধলেন, কিছু সময় চুপ রইলেন। এরপরে পবিত্র কোরআন করিমের সুরায় ফাতেহা এটা তেলাওয়াত করলেন। সুরায় ফাতেহা শেষ হলো, একটু সময় নীরব রইলেন, এরপরে আবার একটি সুরা তেলাওয়াত করলেন। পবিত্র কোরআন করিমের যে সুরাটার নাম হলো সুরাতু আল হাক্কা। সুবহানাল্লাহ বলেন, কোন সুরা, কোন সুরা বলেন? সুরা হাক্কা। এই সুরাটা তিনি তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর হাবিব নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন, আল হাক্কাতু আল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা كذبت ثمود وعاد بالقارية আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন আমি হতভম্ব হয়ে গেলাম, কি সুন্দর না তার তেলাওয়াত, শব্দের মিল, ভাষার মিল, বালাগাত ফাসাদের বিশুদ্ধতা, এত চমৎকারভাবে উচ্চঙ্গের সাহিত্যের মাধ্যমে তিনি তেলাওয়াত করতেছিলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ওমর যেহেতু বিচারক, বিচার করতে পারি, সালিশ করেছি, সেহেতু আমি নিজে নিজে এবার বিচার করতে শুরু করলাম। হযরত ওমর বলেন আমি আমার নিজের থেকে বিচার করা শুরু করলাম। এত বড় উচ্চঙ্গের সাহিত্য দিয়ে যিনি পবিত্র কোরআনুল করিমের আয়াতগুলো তেলাওয়াত করতেছেন, যা তেলাওয়াত করতেছেন, যাকে তিনি কোরআনের আয়াত বলে দাবি করেন, এত চমৎকারভাবে তিনি তেলাওয়াত করতেছিলেন। ওমর বলেন আমি বিচার করতেছিলাম যে গোটা মক্কার বুকে যদি কাউকে সাহিত্যের বড় পুরস্কার দিতে হয়, কাউকে বড় কবির পুরস্কারটি দিতে হয়, আমি ওমরের বিচারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া দ্বিতীয় আর কাউকে দেওয়া যাবে না। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার বিচারে তার চাইতে উচ্চঙ্গের সাহিত্যিকার কেউ নাই, তার চাইতে বড় কবি আর কেউ নাই। এত চমৎকারভাবে তিনি কোরআনের আয়াত কারিমাগুলো তেলাওয়াত করতেছিলেন। আসলে পবিত্র কোরআনুল করিমের আয়াত কারিমাগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক মুজিজা। কথা বলেন ঠিক না? ঠিক। এত চমৎকারভাবে আসমানি কোন গ্রহণ তো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন নাই, তা তো আসমানি যতগুলো কিতাব আছে সমস্ত কিতাবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের স্থান দিয়েছে। কত চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের সূরাগুলো নাযিল করেছেন। আপনি যদি একটু খেয়াল করেন উপলব্ধি করতে পারবেন, আল্লাহ বলেছেন আল ক্বারিআতু মাল ক্বারিআহ ওয়ামা আদরাকা মাল ক্বারিআহ। সুবহানাল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها এত চমৎকার ভাবে কোন কিতাব আল্লাহ নাযিল করেন? আরো জোরে বলেন, করেন নাই? হযরত ওমর বলেন আমি শুনতেছিলাম আর অবাক হচ্ছিলাম, যেহেতু আমিও তো তাদের মতো একজন, তারা যেহেতু কবি বলে আমিও বলি, তারা পাগল বলে আমিও বলি। কথা বলেন ঠিক না? ঠিক। নবীজিকে পাগল বলছে মক্কার কাফের মুশরিকেরা। নবীজির সাথে তাদের কোনো শত্রুতা ছিল না, কোনো দুশ্মনী ছিল না। একসময় নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে তারা ডেকে ডেকে বলতো, দেখ শুনি তাকা যায় কে? আমাদের ভিতরে সব চাইতে যিনি ভালো মানুষ, যদি ভালো মানুষ দেখতে চাও ওনার দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন, সত্যবাদী দেখতে চাও তার দিকে তাকাও, আমানতদারী দেখতে চাও তার দিকে তাকাও। যেখানে মক্কার কাফেররা
তাদের কোন মালামাল আবু লাহাব উতবা সাইবা সহ কোন কাফেরদের কাছে রাখতে নিরাপদ মনে করে নাই। সেখানে তারা দূর দূর থেকে আল্লাহর হাবিবের কাছে তাদের মালামাল গুলো এসে আমানত রেখে যেত, আর ভাবত যেভাবে রেখেছি ওইভাবে আবার ফেরত পাওয়া যাবে। কোন দুশ্মনী ছিল না, শত্রুতা হলো কখন? আল্লাহর হাবিব যখন বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, যখনই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আসমান জমিন গ্রহ নক্ষত্র ধুমতিকা নিহারিকা গ্যালাক্সি সহ যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, সৃষ্টি জগতের ভিতরে 18,000 মাখলুকাত, এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আল্লাহর সৃষ্টি, তোমরাও আল্লাহর সৃষ্টি, আসুন আমরা এক আল্লাহর ইবাদত করি। যখনই এক আল্লাহর দিকে আহ্বান করলেন তখনই নবীজি তাদের শত্রু হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠে? আগে দেখে দেখে বলতো দেখো আলামিন যাচ্ছে, আর এখন নবীজিকে দেখে বলে কষ্ট পেলেন, ভীষণ কষ্ট পেলেন, কিন্তু কষ্টের কথাটা কাকে বলবেন, কার কাছে বুঝাবেন? কেই বা তাকে সান্ত্বনা দিবে? সান্ত্বনা দেওয়ার মতো তো কেউ নাই। নবীজিকে পাগল বললে নবীজি কষ্ট পায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশিয়া জিন থেকে আল্লাহকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আশ্বস্ত করলেন, নবী বন্ধু আমার ওদের কোনো কথার প্রতিবাদ আপনাকে দিতে হবে না, ওরা বলতেছে বলতে থাকুক, আপনি শুধু শুনবেন, ওরা বলবে, আপনি শুনবেন, ওরা বলবে, আপনি শুনবেন, ধৈর্য ধরবেন, ওদের প্রতিটা কথার জবাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশিয়া জিন থেকে দিয়ে দিব। আপনার দিতে হবে না, দিবে কে? আর একটু জোরে আওয়াজ করে বলনা, কে দিবে? আরো জোরে বলতে হবে, কে দিবে? কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আরো জোরে বল না, কি? এই দুনিয়াতে যত নবী আসছেন, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এই দুনিয়াতে আসছেন, কোন নবীকে আল্লাহ হাবিবুল্লাহ লকব দেন নাই। ইব্রাহিম ছিলেন খলিলুল্লাহ, মুসা ছিল কালিমুল্লাহ, আদম ছিল সফিউল্লাহ, ঈসা ছিল রুহুল্লাহ, দাউদ ছিল খলিফাতুল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, নূহ ছিল নবিউল্লাহ, কিন্তু একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বন্ধু, আপনি হলেন হাবিবুল্লাহ আমার বন্ধু। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা আপনারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ ছিলেন, খলিল মানে বন্ধু, আর হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিবে, এই খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্যটা কি? উভয় তো বন্ধু, পার্থক্যটা এভাবে, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ গেলে তার মাতার জন্য বুয়াত কিতাবের ভিতরে তিনি লিখেছেন, সেখানে সংজ্ঞা দিয়েছেন খলিলুল্লাহ, খলিলুল্লাহ বলা হয় আল্লাহর ওই বন্ধুকে যিনি সব সময় তার রবকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত থাকেন। খলিল্লাহ বলা হয় আল্লাহর ওই বন্ধুকে যিনি সবসময় তার রবকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত থাকেন। এই জন্য নবীউল্লাহ হযরতে খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সবসময় আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাওয়া যাবে সেই কাজে সবসময় নিজেকে নিয়োজিত রাখতেন। আল্লাহ সন্তুষ্ট হবেন বিধায় নম্রদের আগুনের ভিতরে ঝাঁপ দিতে দ্বিধা করেন নাই, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ সন্তুষ্ট হবেন, নিজের পুত্রকে কোরবানি দিতে বিলম্ব করেন নাই, কুণ্ঠাবোধ করেন নাই, কারণ খুশি করবেন কাকে? আরো জোরে বলতে হবে, খুশি করবেন কাকে? আর তার এই সমস্ত কারণে আল্লাহ খুশি ছিলেন না বেজার ছিলেন? আরো জোরে বলেন না, খুশি ছিলেন না বেজার ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সমস্ত কার্যকলাপে আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার লকব দিলেন খলিলুল্লাহ। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, আমরা যারা মুসলিম মিল্লা আছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা বানায় দিয়েছেন নবী ইব্রাহিমকে। জোরে বল আল্লাহু আকবার। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মানুষের জাতির পিতাকে, জোরে বল না, কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদের জাতির পিতা, আমরা তার সন্তান। কথা বলেন না কেন? আমরা তার কি? জোরে বল না, আমরা তার কি? খুশি না বেজা? কে কে খুশি হাত তুলে দেখা না রে থাকবি, না রে থাকবি? এ বাবা জিরা আমার কেমন পিতা, পিতার আদর্শ আজও উম্মতে মুহাম্মদের ভিতরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কিছু কিছু সুন্নাত উম্মতে মুহাম্মদের সুন্নাতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন।
ইব্রাহিম আসলামের এমন কিছু সুন্নাত আছে যেগুলো আজও আমরা পালন করি পিতাকে স্মরণ রাখার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজির আমার তাফসীরে কুতুবির ভিতরে আসছে হযরত ইব্রাহিম আসলামের যে সুন্নাতগুলো আমরা পালন করি, যেমন আউয়ালু মান আযআফা যাঈফা, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মেহমানদারির ব্যবস্থা চালু করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের ভিতরে মেহমানদারির তার আপ্যায়ন আছে না নাই? এবার জোরে আওয়াজ করে বলতে হবে আছে না নাই? তা এই মেহমানদারি সর্বপ্রথম চালু করেছেন কে? জোরে বলেন কে? আউয়ালু মান লাবিসা সারাবা, সর্বপ্রথম পাজামা, আমরা যে পাজামা পরি প্যান্ট পরি, এই পাজামার আবিষ্কারক ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম মানিত্তাকাদাল মেম্বারা, মসজিদে মেম্বার তৈরি করেছেন ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে ইব্রাহিম, মসজিদে মেম্বার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা প্রথম বানাইছে কে? জোরে বলেন না কে? ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম লাঠি ব্যবহার করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি ব্যবহার করছেন? লাঠি, লাঠি। এই জন্য লাঠি ব্যবহার করা সুন্নাত, বিশেষ করে যাদের বয়স চল্লিশের উপরে। কত? জোরে বলেন না, কত? চল্লিশের উপরে যাদের বয়স তাদের লাঠি ব্যবহার করা সুন্নাত, বিশেষ ক্ষেত্রে রাত্রিবেলায় যখন একাকী হাঁটবে তখন হাতে লাঠি ব্যবহার করবে। কেন? আরেকজন ভাই ওদিক থেকে আসলে তার মাথায় বাড়ি দিবে না? একটা কুকুর আসছে হঠাৎ করে, আপনার হাতে লাঠি দেখলেও সরে যাবে যেহেতু আপনি একা। একটা সাপ পড়ছে, আপনার হাতে লাঠি দেখলেও সরে যাবে। বিষাক্ত একটা জিনিস পড়েছে, আপনার হাতে লাঠি দেখলে সরে যাবে। কথা বলেন ঠিক না বেঁচে? পথির ভিতরে কাঁটা পড়ে আছে, লাঠি দিয়ে অল্প ভিতরে পরিষ্কার করা যায়। এই জন্য লাঠি ব্যবহার করা কি সর্বপ্রথম করছে কে? জোরে বলেন না কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম খৎনা করছেন, মুসলমানি করছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। 120 বছর বয়স। কত? হ্যান বন্ধ করে দেন। 120 বছর বয়স, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হুকুম আসলো ইব্রাহিম খৎনা করাতে হবে। বন্ধ করে দেন, খৎনা করাতে হবে। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গেলেন, কি দিয়ে খৎনা করবেন? তাফসীরে ভিতরে আসছে লোহার একটা ভারী অস্ত্র কিনলেন, লোহার একটা ভারী অস্ত্র কিনলেন, এরপরে নিজের খৎনা নিজে করছেন। ওয়াবাদাহু সামানিনা সানা, এরপরও 80 বছর তিনি জীবিত ছিলেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাই সর্বপ্রথম খৎনা করছেন কে? জোরে বলেন না কে? তা আজও পর্যন্ত উম্মতে মুহাম্মাদের ভিতরে এটা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? বাবাকে স্মরণ রাখার জন্য। কেমন বাবা? যিনি সবসময় রবকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত ছিলেন, যে কারণে আমরা সন্তান যারা আছি আমাদেরও সবসময় রবকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত থাকতে হবে। কি হবে না? যে কাজে আল্লাহ খুশি সেই কাজ আমরা করব। কথা বলেন ঠিক না ঠিক? ওই আমল করব যে আমলে খুশি কে? আল্লাহ। তা ইব্রাহিম আলাইহিস সালাম খলিল ছিলেন। খলিল বলা হয় কাকে? যিনি সবসময় রবকে সন্তুষ্ট করার জন্য প্রস্তুত থাকেন। আর হাবিব বলা হয় কাকে? হাবিব বলা হয় আল্লাহর ওই বন্ধুকে, যেই বন্ধুকে খুশি করার জন্য সবসময় স্বয়ং আল্লাহ নিজে প্রস্তুত ছিলেন। একটু জোরে আওয়াজ করে বলেন, হাবিব বলা হয় কাকে? যাকে খুশি করার জন্য সবসময় স্বয়ং আল্লাহ নিজে প্রস্তুত ছিলেন। সঙ্গে আরও আছে, খলিল বলা হয় আল্লাহর ওই বন্ধুকে যিনি চাইয়ে আনে, আর হাবিব বলা হয় আল্লাহর ওই বন্ধুকে চাইতে হয় না, না চাইতেই পায়। সুবহানাল্লাহ বলবেন না? খলিল বলা হয় আল্লাহর ওই বন্ধুকে যার বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক হওয়ার জন্য একটা মাধ্যম দরকার হয়, আর হাবিব বলা হয় আল্লাহর ওই বন্ধুকে যে বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কে কোনো মাধ্যম লাগে না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নেই? একটু জোরে কর না আছে না নেই? আছে, পার্থক্য আছে। হাবিব বলা হয় আল্লাহর ওই বন্ধুকে যাকে খুশি করার জন্য সবসময় স্বয়ং আল্লাহ নিজে প্রস্তুত ছিলেন। এজন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আল্লাহ আপনাকে এমন দেওয়া দিবেন, দিতে থাকবেন, দিতেছেন, দিবেন, দিতে 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 আপনি খুশি হয়ে যাবেন। বুখারী শরীফ খুলে দেখেন হযরত আতা রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে, হাদিসে কুচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমার বন্ধুর জন্য আমি কোনো কিছু আমার কাছে বাকি রাখি নাই, যা দেওয়ার সব দিয়ে দিছি। কারো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুকে যা দেওয়ার সব আমি দিয়ে দিছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন কে? এ ভাই জোরে বলেন না কে দিছে? আল্লাহ বলেছেন যা দেওয়ার সব দিছি আমার বন্ধুকে, আমার বন্ধুর জন্য কিছু আমি বাকি রাখি নাই আমার কাছে।
তো কেমন দাওয়া দিচ্ছেন যেটা আল্লাহর ওয়াদা, আমি আপনাকে খুশি করব। আয়াতে কারিমা নিয়ে যখন জিব্রাইল আমিন নবীজির কাছে আসলেন, আল্লাহর হাবিব জিব্রাইলকে সামনে রেখে বললেন, ও ভাই জিব্রাইল কি শোনালে আমাকে, আমার রব আমাকে নাকি সন্তুষ্ট করবে? বলে হ্যাঁ। তো জিব্রাইল তুমি সাক্ষী থাকো, তোমার সাথে তোমার আরও যারা সাথী আছে অন্যান্য ফেরেশতা তাদেরকেও সাক্ষী রেখে আমি বলতেছি, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত খুশি হব না। হ্যাঁ, আমি খুশি হব ওই দিন রোজ হাশরের ময়দানে যেদিন এলান করে আমাকে বলা হবে, ও গো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব আপনি মাথা তুলেন, সেজদা থেকে মাথা উঠান, আপনার সমস্ত উম্মতগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেওয়া হয়েছে, সেই দিন নবী আমি খুশি হয়ে যাব। আমি সেই দিন খুশি হব যেই দিন আমাকে বলা হবে আপনার সব উম্মত জাহান্নাম থেকে বের হয়ে গেছে, তারা সবাই জান্নাতে চলে গেছে। আওয়াজ করে বলো আল্লাহু আকবার। নবীজির ভালোবাসা আমাদের উপরে আসে না নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে না আসে না নাই? কেমন ভালোবাসছেন নবীজি আমার উম্মতে মুহাম্মাদের উপরে? উম্মতের উপরে কেমন ভালোবাসা ছিল নবীজি, কি কেমনটা ভালোবাসতেন? আল্লাহর হাবিব না ভুলছেন দুনিয়াতে, না ভুলছেন কবরে, না ভুলবেন হাশরের ময়দানে, সব সময় তিনি উম্মতি উম্মতি বলে পেশানি থাকবে। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে ভুলে নাই, উম্মতের খোঁজ খবর নিয়েছে, আসমানি গজব আসবে আল্লাহর দরবারে বলছে আল্লাহ, না আমার উম্মতের উপর আসমানি গজব দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বন্ধুর সাথে ওয়াদা করলেন, বন্ধু আপনি শুনে রাখেন, আপনার রব এমনটা নন যে আপনি আপনার উম্মতের মাঝে থাকবেন আর সেই অবস্থায় আসমান থেকে গজব আসবে না, এটা হতে পারে না। আপনি যতদিন আছেন ততদিনে কোনো গজব নেই, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ, ততদিনে কিছু নেই। আল্লাহর সাথে ওয়াদা হয়ে গেল, নবীজিকে আল্লাহ ওয়াদার বাণী শুনালেন, বন্ধু আপনি থাকাকালীন অবস্থায় আপনার রব এমন নন যে আপনার উম্মতকে তিনি শাস্তি দিবেন, যে কারণে অন্তিম মুহূর্তে যখন ইন্তেকালের মুহূর্ত হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার সময় এসে গেল, জিব্রাইল আমিন চলে আসলেন নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালাম জানিয়েছেন। নবীদের কাছে যখন আল্লাহ সালাম জানায় তখন তারা বুঝতে পারে এই দুনিয়াতে আর থাকা যাবে না, আল্লাহর দরবারে যেতে হবে, সুবহানাল্লাহ বলেন। তো জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন এই মুহূর্তটায় আমি সবার কাছে এসেছি, জানতে চেয়েছি তাদের অফাতের পরে তারা কোন জায়গায় থাকতে চায়, তাদের পছন্দ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সম্মানিত জায়গা নির্বাচন করে রেখেছেন, যে কারণে প্রত্যেক নবীরা কেউ প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের বিভিন্ন জায়গায় তারা নিজেরা ছয় স্থানের সম্মানের সাথে তারা রয়েছেন। আল্লাহ জানতে চেয়েছেন আপনার অফাতের পরে আপনি কোন জায়গায় থাকতে বেশি ভালোবাসেন, আর জোরে আওয়াজ করে বলেন আপনি কোথায় থাকবেন, কোথায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, না আল্লাহর আরশের কাছাকাছি কোন জায়গায় আপনি থাকবেন, আল্লাহ জানতে চেয়েছেন। আল্লাহর হাবিব চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন। জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল প্রস্তাব তো মন্দ না, ভালো প্রস্তাব নিয়ে আসছো, কিন্তু তুমি শুনে রাখো, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করছে কি জানো, যে ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি থাকলে আপনার উম্মতের উপরে আযাব আসবে না। তুমি যে প্রস্তাব নিয়ে আসছো আমার অফাতের পরে আমি যদি আসমান সময়ের মধ্যে থেকে কোনো একটা আসমানে অথবা আল্লাহর আরশের কাছে যদি চলে যাই, জমিনটা ফাঁকা হয়ে যাবে, আমার উম্মত একাকী হয়ে যাবে, আর সেই অবস্থায় আমার উম্মত যদি আল্লাহ নাফরমানি করে, আল্লাহ নানাজারি নারাজ হয়ে আমার উম্মতকে ওই কওমে লুতের মতো ধ্বংস করে দেয়, আমার ভয় লাগে। জিব্রাইল তুমি আমার আল্লাহর কাছে গিয়ে বলো যে তার বন্ধু আসমানের কোনো আসমানে থাকতে চায় না, তার বন্ধু দুনিয়াতে তার উম্মতের মাঝে থাকতে চায়, যে কারণে আল্লাহর হাবিব আজও রওজায় আছারে আসেন, জিন্দা নবী, হায়াতুন নবী, উম্মতের জন্য এখনো তিনি কাঁদতেছেন, উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহ দরবারে সর্বক্ষণিক ইস্তেগফার করছে, কথা বলেন ঠিক না নাকি? আমাদের বিশ্বাস হায়াতুন নবী, জিন্দা নবী আসেন বলেই এই দুনিয়াতে এত পাপাচার এত কিছু হওয়ার সত্ত্বেও আসমানে কোনো গজব দ্বারা আল্লাহ সমূলে শেষ করে দেয় না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নেওয়া হতো, যে পরিমাণে জঘন্য কাজ চলতেছে কওমে লূতের মতো আযাব আসতে দেরি হতো না, কথা বলেন ঠিক না বেশি? আল্লাহর হাবিবের কারণে আল্লাহ বাঁচায় দিয়েছে, কতটা মহব্বত উম্মতের জন্য নবীজি, শুধু এখানেই শেষ নয়।
আছেন, বিশ্রাম নিচ্ছেন, জান্নাতের বাগানে ঘুমাচ্ছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে হারাইয়া পাগল পাড়া হয়ে গেল, আবু বকর তো সহ্যই করতে পারেন না। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার পাশে যাইয়া রওজা মুবারকের উপরে গড়াগড়ি খাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন, ক্লান্ত হয়ে গেলেন, ঘুম পড়ে গেলেন। ঘুমের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট নড়তেছিল, কি কি জানি বলতেছিলেন। পাশ দিয়ে ওমর যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আবু বকর মনে হয় ঘুমায় পড়ছে, ঘুমের ভিতরে বাজে স্বপ্ন দেখতেছে, তো যাইয়া জাগাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে ওমরের দিকে তাকায়া বলতেছে, ওমর তুমি কি করলে, সর্বনাশ করে দিলে, তুমি আমাকে এমন সময় জাগাইলে যে সময় আমি দেখতে পাচ্ছিলাম যে আমি নবীজির পাশে বসা আছি। আবু জোরে আওয়াজ করে বলে, রে আবু বকর, আমি আবু বকর ওমর, আমি আবু বকর নবীজির পাশে বসা আছি। ওমর রে, সে অবস্থা আমি দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব আরো সের উপরে সেজদা দিয়া উম্মতের গুনাহগুলো মাপ চাইতেছে, সেজদা দিয়া উম্মতের গুনাহ শুধু মাপ চাচ্ছে আল্লাহর দরবারে, বলতেছে আল্লাহ আমার যে উম্মতেরা জেনা করে তাদেরকে মাফ করে দাও, আমার যে উম্মতেরা চুরি করেছে তাদেরকে মাফ করে দাও, যারা অন্যায় কাজ করছে তাদেরকে ক্ষমা করে দাও। আর আল্লাহর পক্ষ থেকে এক একটা আওয়াজ আসছে, নবী হ্যাঁ মাফ করে দিলাম, নবীজি বলতেছেন আর আল্লাহ বলেন মাফ করে দিলাম, নবীজি দাবি করছেন আল্লাহ বলতে মাফ করে দিলাম, ইতিমধ্যেই তুমি আমাকে জাগায় দিছ। রে ওমর, আমি জানতে পারলাম না কত সংখ্যক উম্মতকে আল্লাহ মাফ করছেন, সুবহানাল্লাহ বলবেন না, তুমি আমার সর্বনাশ করে দিলে। দুইজনে এভাবে কথা বলতেছিলেন, হঠাৎ করে রওজা শরীফ থেকে স্পষ্ট আওয়াজ আসতেছে, আবু বকর চিন্তা করো না, আমার আল্লাহ এইমাত্র আমাকে বলে দিয়েছে আমার সব উম্মতকে আল্লাহ মাফ করে দিয়েছে। সেই তো নবী আমাদের, কথা বলেন ঠিক না বেঠে, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠে, আমাদের নবী তো তিনি। এখানে কি শেষ? হাশরের ময়দানে আহ, প্রথম সিংহে যখন ফুৎকার হবে সব শেষ হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ফানা হয়ে যাবে সব, কিছু থাকবে না, পর্বতগুলো পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সপ্ত আসমান ছিটকে ছিটকে পড়তে থাকবে, তারকারাজিগুলো এক এক দিকে ছুটে যাবে, জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে, সব পানি হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা জমিন বানাইয়া দিবেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় সিংহে যখন ফুৎকার দেওয়া হবে চারজন সম্মানিত ফেরেশতাকে আল্লাহ জীবিত করবেন, কয়জন জোরে বলেন না, কয়জন? চারজন, জিব্রাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল, এই চার ফেরেস্তাকে সম্মানিত চারজন ফেরেস্তা জীবিত হবেন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে, এক জায়গায় মিলিত হবেন, প্রত্যেকের চেহারায় থাকবে ভয়। হযরতে জিব্রাইল আমিনের চোখ থেকে পানি পড়তে থাকবে, তো বাকি তিনজন ফেরেস্তা বলবেন যে আপনি তো আমাদের সর্দার, আপনি কাঁদলে আমরা যাই কোথায়, আপনি কাঁদেন কেন, কি হয়েছে আপনার? জিব্রাইল আমিন বলবেন যে ভাইরে আমি কাঁদি টেনশনে, চিন্তায়। কি চিন্তা? কিছুক্ষণের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হবে, জিব্রাইল আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা শরীফ থেকে উঠাইয়া নিয়ে আসো, তাকে মাকামে মাহমুদে বসাইয়া দাও। আর একটা আওয়াজ করে বলেন না, সুবহানাল্লাহ, কোথায় বসাইয়া দাও? মাকামে মাহমুদ, সবচাইতে উঁচু সম্মানিত স্থান, আল্লাহর পরেই সম্মানিত যে স্থানটা আল্লাহ সাজায় রাখছেন তার বন্ধুর জন্য, মাকামে মাহমুদ, সেখানে বসাইয়া দাও। তো ফেরেশতারা বলবে তো আপনি আল্লাহর হুকুম পালন করবেন, বলে হ্যাঁ করবো তো ঠিক, কিন্তু আমি যেই জিব্রাইল আমার জীবনে 24,000 বার তার কাছে শুধু ওহী নিয়ে গেছি, এছাড়া আরও যে কতবার গেছি তার কোনো শেষ নাই, ওহী নিয়েই গেছি 24,000 বার। কিন্তু সেই জিব্রাইল আবার নবীজির অফাতের পরে তার রওজা সকাল সন্ধ্যা আমি জিয়ারত করেছি, আমি সেই জিব্রাইলের কি হলো আমি জানি না, যে আমি ভুলে গেছি আল্লাহর হাবিবের রওজা মুবারক কোথায় আছে, এটা আমার মনে নাই, সেই টেনশনে আছি আমি কিভাবে তাকে আনব।
তো ফেরেশতারা বলবেন ফাস আলিল আরদা, আপনি জমিনকে জিজ্ঞেস করেন না, জমিনের জিজ্ঞেস করলেই জমিন বলে দিবে তিনি কোথায় আছেন। হযরতে জিব্রাইল আমিন জমিনকে জিজ্ঞেস করবেন, ও জমিন রে আমার একটু সাহায্য কর, আল্লাহর হুকুমটা পালন করার জন্য আমার একটু সহযোগিতা করো, তুমি তুমি একটু বলে দাও না রে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার কোন জায়গায় রেখেছো, কোথায় আছে আমাকে একটু জানায় দাও। জমিনের জবানটা আল্লাহ খুলে দেবেন, জমিন চিৎকার দিয়ে বলে উঠবে কদ দাক্কানি আল্লাহু দাক্কান ফানাসীতু, ও ভাই জিব্রাইল কিভাবে আমি বলবো আমার জানা নাই, কারণ আল্লাহ আমাকে এমন ঝাঁকুনি দিছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে প্রথম সিংহায় ফুৎকারের সাথে সাথে আমাকে এমন ঝাঁকুনি দিছে আমি জমিন ভুলে গেছি আমার কোন জায়গায় আল্লাহর হাবিব আছে, আমার মনে নাই, আমারও মনে নাই, আমার স্মরণ নাই। জিব্রাইল কাঁদতে থাকবেন, জমিন পেরেশানিতে থাকবে, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক থেকে নূর বের করে দিবে, হাত্তা ইয়াসির ইলা আরশির রহমান, যেই নূর রওজা মুবারক থেকে আল্লাহর আরশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, জিব্রাইল আমিন সেখানে চলে আসবেন, এসে রওজা মুবারকের পাশে এসে ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি উঠেন, কুমিয়া হাবিবার রহমান, ও গো আল্লাহর বন্ধু উঠে আসেন। জিব্রাইলের ডাক শোনা মাত্রই নবীজি উঠবেন, সুবহানাল্লাহ বলবেন, নবীজি উঠবেন, ওঠার পর নবীজি ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে পিছনে তাকাবেন, দেখবেন গোটা হাসরের ময়দানটা ফাঁকা, কেউ নাই। তো নবীজি পেশানি হয়ে যাবেন, চোখে থাকবে পানি, কাঁদতে কাঁদতে বলবেন, ও জিব্রাইল আইনা উম্মতি, আমার উম্মত কই, আওয়াসরা ইলা সাফিরিল জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামে পৌঁছে গেছে নাকি, আমার উম্মতগুলো কই রে জিব্রাইল কোথায় রেখেছ। নবীজির চোখ থেকে এমনভাবে পানির ফোয়ারা হইতে থাকবে, জিব্রাইল আমিন হতভম্ব হয়ে যাবেন, জিব্রাইলের চোখ থেকে পানি আসবে, তখন জিব্রাইল নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন, ওয়া ইজ্জাতিল্লাহে জালালি, আল্লাহ কসম করে বলি নবী, সর্বপ্রথম আপনাকে জমিন থেকে উঠানো হয়েছে, আপনার আগে এখন পর্যন্ত কেউ উঠে নাই, চিৎকার দিয়ে বলা সুবহানাল্লাহ। নবীজি বলবেন, আমার উম্মত কই, কোথায় 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 রেখেছো তাদেরকে, বলে এখনো মাটির নিচে, আমাকে উঠানো হলো কেন, আপনাকে নিয়ে যাওয়া যেতে বলা হয়েছে মাকামে মাহমুদে, আসেন আপনাকে মাকামে মাহমুদে বলা বসায় দেওয়া হবে, যেই মাকামে মাহমুদের ওয়াদা আল্লাহ করেছেন, আশা আইয়া বাসাক রব্বুকা মাকামাম মাহমুদা, আপনার জন্য সম্মানিত স্থান রেখেছেন আল্লাহ, ওখানে আপনি ছাড়া কাউকে বসানো যাবে না, চিৎকার দিবেন সুবহান, নবীকে নিয়ে যাওয়া হবে, চলতে থাকবেন, যাইতে যাইতে মাকামে মাহমুদের পাশে নিয়ে নবীজিকে বলবেন বসেন, আল্লাহর হাবিব দাঁড়ায় থাকবেন, জিব্রাইল আমিন আবার বলবেন বসেন, নবীজি দাঁড়ায় থাকবেন, আবার বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি না বসলে এই স্থানটা ফাঁকাই থাকবে, এটা আপনার জন্যই তৈরি করা হয়েছে, বসেন। নবীজি তখন জিব্রাইলের দিকে তাকায় বলবে, ওই জিব্রাইল আমাকে যদি এই জায়গায় বসায় রাখো, হাসরের ময়দানে আমার উম্মতের খোঁজ খবর কে নিবে, আমি এখানে বসা থাকলে আমার উম্মতকে দেখবে কে, তাদের খোঁজ খবর নিবে কে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বন্ধু আপনি টেনশন কইরেন না, আপনি হবেন উকিল, আমি কাজী, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন সে কবিরা গুনাহ করলেও তাকে আমি জান্নাতে পাঠিয়ে দেব। একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ যে দিন হবে না কাজী উকিল হবে মোর নবীজি, জাররা জাররা নেকি বদি জাররা নেকি বদি সব হবে গুনাহ, বেহুশ হবেন দয়াল নবী দেখিয়া বিচার আমার উম্মত, গুনাহগার খোদা কেমনে হবে পার। আরো জোরে আওয়াজ করুন আল্লাহু আকবার। নবীজির সুপারিশ চাই কি চাই না, কে কে চাই, কে কে চাই, হাত তুলে দেখান, নারায় তাকবীর, নারায় তাকবীর। এইবার বলেন সেই নবীকে কষ্ট দিলে আল্লাহ সইবে, আরো জোরে বলেন সইবে, নবীজির মনে ব্যথা লাগলে আল্লাহ কি ব্যথা পাবে কি পাবে না,
এই জন্য আল্লাহ বলছেন আপনি হলেন আমার হাবিব, আপনাকে ওরা কষ্ট দিবে, যা বলবে, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না, ওদের কোনো কথার প্রতিবাদ করার দরকার নাই, ওরা বলবে আর জবাব দিব আমি আল্লাহ। এই জন্য আল্লাহ যখন নবীকে পাগল বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নালাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আপনার প্রতিপালকের অনুগ্রহে আপনি পাগল নন, সুবহানাল্লাহ বলেন, আপনার জন্য রয়েছে আপনার প্রভুর কাছে নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা, আর আমি আল্লাহ জানিয়ে দিয়েছি এই পৃথিবীর বুকে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ হয়ে আপনি হয়ে যত মানুষ ছিল, আছে, থাকবে, আসবে, কিয়ামত পর্যন্ত যারাই আসবে, প্রত্যেক মানুষের চাইতে নবী, আপনার চরিত্রকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজিম করে দিয়েছি, আপনার চরিত্রের সামনে কারো চরিত্র টিকবে না। আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। পরোক্ষভাবে আল্লাহ জবাব দিলেন, ও দুনিয়ার মানুষেরা, এইরকম একজন চরিত্রবান মানুষকে যদি কেউ পাগল বলে, তাহলে যাকে পাগল বলে তিনি পাগল নন, যারা বলে তারাই পাগল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যারা বলে তারা কি? আরো জোরে বলেন, যারা বলে তারা কি? এখানে শেষ নাই, ওরা নবীজিকে দেখে বলতো, লাস্তা মুরসালান, তুমি রসুল না। আল্লাহ জবাব দিলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী, ওরা আপনাকে রসুল হিসাবে মানব বা নাই মানব, আমি বলতেছি অবশ্যই আপনি রসুলদের অন্তর্ভুক্ত। আবার ওরা বলল, ইন্নালা তারিকু আনি হাদান আলী শায়রেন মাজনুন, এইরকম একজন পাগল ব্যক্তির কথায় কি আমরা আমাদের ইলাগুলোকে ছেড়ে দেবো নাকি? আল্লাহ জবাব দিলেন, বাল জা আবিল হাক, আমার বন্ধু সত্য সহকারে আগমন করেছেন, ওয়া সাদাকাল মুরসালিন, প্রত্যেক নবীকে তিনি সত্যায়িত করেছেন। আবার ওরা বলতো, নবীজি যখন তাদের সামনে হামা কারুনের কথা বলতেন, সাদ্দাদের কথা বলতেন, নমরুদের কথা বলতেন, ফেরাউনের কথা বলতেন, তাদের শাস্তির কথা বলতেন, ওরা বলতো এটা কোরআন, ইতিহাস শাস্ত্র, মোহাম্মদ একজন ঐতিহাসিক, ইতিহাসের ভাষা শোনাচ্ছে আমাদেরকে। আল্লাহ বললেন, বন্ধু আপনি টেনশন করেন না, আপনি ওদেরকে চ্যালেঞ্জ ছেড়ে দেন, কুল্লাই ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন। বন্ধু আপনি বলে দেন, যদি তোমাদের সমর্থ থাকে দেখানোর মতো যোগ্যতা তাদের নাই। কথা বলেন ঠিক না বেঠি? আজ পর্যন্ত কোরআনের মতো এরকম একটা কিতাব কেউ লেখা দিতে দেখাতে পারছে? এ ভাই লিখে দেখাতে পেরেছে? কারণ কোরআন কার কিতাব? আরো জোরে বলে না, কার কিতাব? এটা লিখে দেখাতে পারে নাই। আবার ওরা নবীজিকে বলতো, এ আবার নবী হয় কেমনে? মা লি হাযা রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ আবার নবী হয় কেমনে যে খাওয়া দাওয়া করে হাট বাজারেও যায়, বিবাহ শাদী করে ছেলে পেলে আছে, বাচ্চা আছে, এ আবার নবী হয় কেমনে? নবী তো সে হবেন, বিবাহ করবে না, হাট বাজারে যাবে না, দুনিয়ার কোনো কিছুই তার হবে না, সে না নবী হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিলেন, বন্ধু আপনি বলুন, এই পৃথিবীর বুকে যত নবী আসছেন, ইল্লা ইন্নাকুম লাইয়াকুলুনা তুআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, প্রত্যেক নবী খাওয়া দাওয়া করছেন, প্রত্যেক নবী হাট বাজারে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না? অতএব কাজকর্ম করা, হাট বাজারে যাওয়া, বিবাহ শাদী করা, এতে নবুয়তের কোনো অংশ কাটা যায়? আরো জোরে বলেন, কাটা যায় না?